কেউ রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, রোজা হবে কি? রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, এমন মানুষও আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন। প্রিয় ভাই, প্রিয় বোন, আমাদের সমাজে এমন মানুষও যদি থাকে যিনি রোজা রাখেন, নামাজ পড়েন না, তার ব্যাপারে আফসোস আফসোস, আর কিছু বলার নেই। কোন দিকে যাচ্ছে আমাদের সমাজ যে একজন মানুষ তিনি রোজা রাখতেছেন, নামাজ পড়তেছেন না? যিনি নামাজ পড়তেছেন না, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেছে। রমাদান মুবারকে আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন, নামাজ পড়তেছেন না, রোজা রাখতেছেন, আপনি তো ভূতের উপোস রাখতেছেন মিয়া, আপনি তো মুসলমান থাকতেছেন না। এই হাদিস অনুযায়ী আপনি মুসলমান থাকতেছেন না, আপনার তো উপোস হচ্ছে, রোজা হচ্ছে না। রোজা রাখেন কিন্তু নামাজটাও আপনাকে পড়তে হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে আজমাইনদের সময় মুসলিম কিনা সেটা নিরূপণের একমাত্র মাপকাঠি ছিল তিনি নামাজি কিনা। যদি কোনো ব্যক্তি নামাজে নিয়মিত মসজিদে আসতেন তাহলে তিনি মুসলিম হিসাবে গণ্য হতেন, যে কারণে মুনাফিকদের সর্দার তাদেরকেও পর্যন্ত নিজের নাম মুসলিমের খাতায় রাখার জন্য মসজিদে এসে হাজিরা দিয়ে যাওয়া লাগে, পাঁচ সপ্তাহ মসজিদে তারা ঠিকই আসতো। আর আপনি নামাজ পড়বেন না, রোজা রাখবেন আর নিজেকে মুসলিম বলে দাবি করবেন, এটা তো হতে পারে না ভাই।